আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ইফতারের কিছু আইটেম শেয়ার করব, যেহেতু রামাদান চলে এসেছে। তো আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আমি মিসমিট রান্না করব, কিমাটা। তো সেটা রান্না করার জন্য এখানে পানির মধ্যে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, তারপর দিয়ে দিলাম কিছু আস্ত পাঁচফোড়ন। আসলে এটা চাইলে কেউ স্কিপও করতে পারেন, আমার এই ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিই। তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করা পেঁয়াজ। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, তেজপাতা, তারপরে এলাচি গুঁটা। তো এখানে আমি এখানে কিছু টমেটো, তারপর রেড পেপার দিয়ে দিলাম। তো চাইলে কেউ নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দেই। আর দিয়ে দিলাম কিছু পিস। তো সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দিয়ে দিব গুঁড়া পাউডার, গুঁড়া মশলা। তো এখানে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, আর দিয়ে দেব গরম মশলা পাউডার আর ধনিয়া গুঁড়া। আসলে আমার হচ্ছে গরম মশলা পাউডার আর ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করা, তাই আমি একসাথে দিয়ে দিলাম। দিকে ভালোভাবে এগুলোকে একটু কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব কিমাটা, ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য আমি রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই কিমাটা দিয়ে কিন্তু আপনারা পেস্ট্রি, তারপর সমোসা, স্প্রিং রোল, যে কোনো কিছুই করতে পারেন, তৈরি করতে পারেন, কিংবা চাইলে কিন্তু এমনিতেই ভাতের সাথে, রুটির সাথেও খেতে পারেন। তো আমি ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে দেব। এই তো আমার কিমাটা রান্না করা শেষ। এখন আমি এখানে পাপ পেস্ট্রি বানাবো, আর পাপ পেস্ট্রির শীটটা আমি এনেছি টেস্কো থেকে, চাইলে কেউ হাতেও বানাতে পারেন। তো এখানে আমি কেটে নেব আমার ডিজাইন অনুযায়ী, যেরকম শেপ আমি দিতে চাই, আপনারা যেরকম চান সেরকম কেটে নিতে পারেন। চাইলে কিন্তু কুকি কাটার যে মল বা ডাইস থাকে সেগুলো দিয়ে করতে পারেন, বা হাত দিয়েও কেটে নিতে পারেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আর এই রোজার মাসে আমার চ্যানেলের অবশ্যই চোখ রাখবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে, রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই রোজার মাসে, মাগফিরাতের মাসে, যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ হায়াত, নেক হায়াত দান করেন। আর আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব, যাতে পুরো মুসলিম উম্মা সুখে শান্তিতে আমাদের আগামী বছরটা যায়, সেই দোয়াটা করব। তো এখানে আমি কয়েকটা রেসিপি শেয়ার করছি আপাতত, ইনশাল্লাহ অবশ্যই আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসলে ব্লগ অনেক লম্বা হয়ে যায় একসাথে শেয়ার করলে, তাই আজকে এখানে 3 থেকে 4টা আইটেম শেয়ার করছি, আর এগুলো হয়তো বা সবাই জানেন, নতুন কোনো কিছু না। তারপরও আমি আমার মতো করে শেয়ার করে নিলাম, আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার ওয়ে। তো আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আমি একটা কাটা চামচের সাহায্যে কিন্তু একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে কোনো ডিজাইন দিতে পারেন। তো এভাবে আমি কয়েকটা পেস্ট্রি বানিয়ে নেব।
এই যে পেস্ট্রি বানানো শেষ, এখন আমি একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিলাম আর একটা ডিমকে ফেটিয়ে এর উপরে ব্রাশ করে নিলাম। তো ফ্রি হিট ওভেনে আমি ঢুকিয়ে দিয়েছিলাম হাফ এন আওয়ারের মতো। এই যে দেখতে পেয়েছেন আমার পেস্ট্রিগুলো একদম ফুলে কেমন সুন্দরভাবে হয়েছে, একদম পারফেক্ট। আর এখানে কোনো তেল ইউজ করিনি, আমরা বেকিং ট্রের মধ্যে দিয়ে ওভেনে দিয়ে দিয়েছিলাম। তো এটা যাদের ঘরে ওভেন আছেন তারাই তৈরি করতে পারেন। তো হয়ে গেল। আর এরকম আপনারা ওভেনে বেক করার আগে কিন্তু ফ্রিজারেও রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2-3 মাসের মতো। তো এখন আমি সমোসার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সমোসার পুর তৈরি করার জন্য এখানে আমি একটা ভেজিটেবল বানিয়ে নিচ্ছি। তো আগের মতোই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, আর এর মধ্যে কিন্তু আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি না, কারণ কেউ চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। যেহেতু এটা বড়রা বাচ্চারা সবাই খাবেন তাই আমি চাচ্ছি না, আসলে ভেজিটেবলটা এমনিতেই রাখতে চাচ্ছি। তো কেউ চাইলে কিন্তু দিতে পারেন মরিচ অথবা কাঁচামরিচ। তো এখানে আমি মিক্স ভেজিটেবলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ধনিয়া পাতা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার ভেজিটেবলটা রেডি হয়ে গেল, এখন আমি সমোসা বানিয়ে নেব। তো এখন আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে সমোসার কোন বানাবো। সমোসার পেস্ট্রিকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি আর এখানে ডাবল 2টা শিট নিয়েছি যাতে করে ভিতরে তেল না ঢুকে সমোসাটা রেডি করার পর। তো আমি এভাবে বাস দিয়ে দিলাম, এখন আমি এর ভিতরে পুরটা ঢুকিয়ে দেব। আর এর এখানে আমি ময়দা গুলে নিয়েছি অল্প একটু পানি দিয়ে জোড়া লাগানোর জন্য সমোসার পেস্ট্রি প্যাডটাকে। তো এভাবে করে আমি 2টা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আসলে এক একজন এক এক ধরনের বাঙা দিয়ে থাকেন বা বাস দিয়ে থাকেন, তো আমি এভাবে, আমার কাছে ইজি মনে হয়, আমি এভাবেই তৈরি করি। এই তো এভাবে করে আমি আমার সবগুলো সমোসা তৈরি করে নেব। এই তো আমার সমোসাগুলো রেডি হয়ে গেল। আর এখানে আমি কয়েক ধরনের সমোসা বানিয়েছি, ভেজিটেবল মিট সমোসা, তারপর চিকেন কিমার সমোসা। তো এটা হচ্ছে চিকেন কিমার সমোসা। তো এখানে আমি এটা রেসিপি শেয়ার করে নিই, এই আমি যে মিট কিমা যেভাবে রান্না করেছিলাম সেভাবে একই রন্ধন পদ্ধতিতে রান্না করেছি। তো সবগুলো এখন আমি ফ্রিজারে সংরক্ষণ করব। তো তার জন্য এখানে আমি একটা একটা করে কিন্তু এভাবে একটা ট্রের মধ্যে প্রথমে ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম ঘণ্টাখানিকের মতো। তারপর আমি এগুলোকে এখন আমি একটা কন্টেনারের মধ্যে, এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে মধ্যে ঢুকিয়ে দেব। এতে করে কিন্তু সহজেই চিনা যায় যে কোনটা মিট সমোসা না ভেজিটেবল সমোসা। এই যে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আমি ভেজেওছিলাম বিকালে খাওয়ার জন্য, তো একদম পারফেক্ট ছিল। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম। আর এখানে আমি কিছু স্প্রিং রোল বানাবো, আর স্প্রিং রোলের জন্য এখানে আমি একটা ডাল ভেজে নিয়েছি। আর চাইলে কিন্তু কেউ ভেজিটেবল দিয়েও বানাতে পারেন। তো এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্প্রিং রোলটা ভেজে দেবেন।
আমার কাছে কিন্তু এভাবে ইজি মনে হয়। আপনারা চাইলে অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো আমি কিন্তু এভাবে স্প্রিং রোলটা বানাই, আর স্প্রিং রোলের কিন্তু আলাদা পেস্ট্রি আছে এরকম শর্ট, কেউ চাইলে বড় সাইজেরটা দিয়েও বানাতে পারেন। আর এখানে পুরের জন্য আমি ময়দা গুলিয়ে নিয়েছি, আসলে পুরের জন্য কিন্তু ডাল নিয়েছি, আর এই যে এটা জোড়া লাগানোর জন্য কিন্তু ময়দার পেস্ট নিয়েছি। তো এই তো আমার স্প্রিং রোলগুলো হয়ে গেল, এখন আমি এগুলোকেও সমস্যার মতো ফ্রিজারে রেখে দেবো। আর এখানে আমি কিছু নুনের বড়া বানিয়েছি, এগুলোকে আমি ডিপ ফ্রিজারে সংরক্ষণ করব। এই রেসিপিটা, পুরো রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখতে চান পুরো রেসিপিটা দেখতে পারেন।